আজকে ডে 2 পুরুলিয়াতে আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাইটসিং করতে পুরুলিয়াতে কি কি আছে দেখতে obviously সবকিছু তো একদিনে কভার করতে পারবো না যতটা পসিবল হবে তো তোমাদেরকেও দেখিয়ে দেব কোথায় কোথায় যাচ্ছি কি এক্সপেক্ট করতে পারো সবকিছু কুশলপল্লি রিসর্ট থেকে কিন্তু এই সাইটসিং এর ট্যুরটা অর্গানাইজ করেছে আর আমরা বেরিয়ে পড়েছি ফারস্টে আমরা যাচ্ছি হচ্ছে মার্বেল লেকটা কিভাবে হয়েছে একটু বলে দিই লোয়ার ড্যাম আপার ড্যাম যখন তৈরি হচ্ছিল এখান থেকে কিন্তু পাথর কেটে কেটে নিয়ে যাওয়া হয়েছিল আর বৃষ্টি পড়ে পড়ে এই লেকটা তৈরি হয়েছে সো ফারস্টে লোকেশন হচ্ছে মার্বেল লেকটাই দেখতে এসেছি আমরা এখন তারও তোমাদের দেখাবো বাকি আমরা এটা মার্বেল লেক হাসার কি আছে হাসলি কেন সিরিয়াসলি ওটা কিন্তু ধসে পড়ে যাবে আমি ফ্রেম পাবো না এখন সেলফি তুলেই যাচ্ছে শালিনীও সেলফি তুলেই যাচ্ছে ভিডিও তুলেই যাচ্ছে রোদের মধ্যে এরম রোদ বলতো উঠতে বলতো একদম প্রিপেয়ার্ড হয়ে এসেছি জুতো চেঞ্জ করে নিলাম কারণ এখন ফলস দেখতে যাব তাই এই যে ফলসের লোকেশন পৌঁছে গেছি আমরা চলো লেটস গো এক্সিট গেট এটা এন্ট্রি গেট সো আমরা এন্ট্রি গেট দিয়ে অবভিয়াসলি ঢুকব রাস্তা ক্রস করছি করে এবার লেটস গো 300টা স্টেপস হাঁটতে হবে হেঁটে নামতে হবে এখানে যে স্টেপসগুলো নামতে তো ইজি বাট উঠতে জানবেরই যাবে আমাদের নামতে তো কোনো অসুবিধা নেই জাস্ট নেমে যাচ্ছি কন্টিনিউয়াসলি আমরা 300 স্টেপ নামতে হবে 300 স্টেপ উঠতে হবে বাবা এখন হাঁপিয়ে গেলি হ্যাঁ আস্তে আস্তেই নামছি সাবধানে থুবড়ে পড়ে যাবো শালিনী হাঁপাসনি ও তো আউট জোর করে হ্যাঁ হেলথ যে কতটা খারাপ আমাদের সবার সেটা এখানে এসে বুঝতে পারা গেছে হাফ ডেড এইভাবে বলছে শোনা দাঁড়ান অসাধারণ ছিল আমরা এবার যাচ্ছি ড্যাম দেখতে বলছি যে আমার বালুকে আধার কার্ডের একটা ছবি তুলে পাঠাবি বোধহয় মা একটু চাইছে ভিডিও করছি এটা এই দিকটা এই সাইডটা
এখানে নেমেছি, এখানে অনেক কিছু পাওয়া যায় কিনতে। চলো চেক আউট করা যাক। শালিনী আর অরিত্র দাঁড়িয়ে পড়েছে শশা খেতে, আর এইদিকে আমি একটু দেখছি যে কি কি পাওয়া যায় যদি এখান থেকে কিছু বাড়ির জন্য নিয়ে যাওয়া যায়। পুরুলিয়া কিসের জন্য ফেমাস তোমরা সবাই জানো, আর আমি তাই একটু দেখছি যে মুখোশ বাড়িতে যদি নিয়ে যাওয়া যায়। এটা আমি হ্যাং করার জন্য। আরও কিছু কিছু জায়গা আছে দেখার, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই বলেই আমরা কিন্তু রিসর্টের দিকে ফিরে যাচ্ছি এখন। লাঞ্চ এসে গেছে। ফার্স্টে অর্ডার করা হয়েছে ফিশ ফ্রাই, খাপ মানে বসে আছে কখন। আমরা নতুন একটা রুমে চেক ইন করেছি, ইন্টার কানেক্টিং রুম, ঠিক আছে। সুইমিং পুলে যাচ্ছি কারণ মানে সুইমিং পুলটা ডাকছে লেজিট। ফাইনালি সুইমিং পুলে যাচ্ছি, সুইমিং পুল আউটফিট পরে নিয়েছি, এবার চলো সুইমিং পুলে যাই। সুইমিং পুলে একটু মজা করে তারপরে চেঞ্জ করে আমরা চলে এসেছি ডিনার করতে। খুব খিদে পেয়ে গেছে। আমরা এই রেস্টুরেন্টে আছি বাটার পাশে। ভোর 4:30-4:30 ট্রেন হলে যা হয়। আমরা কেউই ঘুমাইনি রাত্রেবেলা, এখন আমরা টোটো দেখেছি, টোটো আসলে বেরিয়ে পড়ব। টোটো এসে গেছে, এবার আমরা চেক আউট করব। চেক আউট করে অবভিয়াসলি যাব পুরুলিয়া জাংশন, পুরুলিয়া স্টেশনের দিকে। পুরো ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি স্টেশনের দিকে। ভোরবেলা ট্রেনের টিকিট এই জন্যই কাটতে নেই কারণ সত্যি না ঘুম হয়েছে না রাস্তায় কিছু ঠিক করে দেখা যাচ্ছে। সকালবেলা এই জন্য ট্রেন নিতে নেই। অন্ধকার, ট্রেনে কেউ নেই আমরা ছাড়া। আমাদেরই ট্রেন এটা মনে হচ্ছে এখন, পুরো অন্ধকার, পুরো ট্রেনে শুধু আমরা। এই এখন ফাইনালি এসি চললো, দেখো কেউ নেই এদিকে, এদিকেও কেউ নেই। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা হোপফুলি হাওড়া পৌঁছে যাব 11:30-12:00 মধ্যে। আর খিদে পেয়ে গেছে তো আমি একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছি। তারপর ফাইনালি আমরা একটু চা পেয়েছি। চা ছাড়া কিন্তু আমাদের সকালটা জাস্ট হয় না। এটা লাস্ট পার্ট পুরুলিয়া ব্লগের। পুরো সিরিজটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। এরপরে কিন্তু আর একটা এরকম ট্যুরের ব্লগ আসতে চলেছে, সো ইয়েস চোখ রাখো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও। বাই বাই।